যদি আপনার মোবাইলের স্ক্রিন ফিল্কার করে তাহলে এই সমস্যাটির সমাধান কীভাবে করবেন ফিল্কার কি ফিল্কার আপনার যে কোনো একটু ভিডিও দেখতেছেন অথবা কোনো গেম খেলতেছেন মোবাইলে সে অবস্থায় আপনার স্কিপ্টটি অ অটো আলো বাড়ে এবং কমে অথবা কোনো গ্রিন লাইন আসে অথবা জিদ করে এটি হচ্ছে স্ক্রিন ফিল্টার স্ক্রিনের সমস্যার এই প্রথম যে সমাধান সেটি হচ্ছে ফোনটি সাধারণভাবে রিসেট করা প্রথমে আপনার মোবাইলটি রিসেট করবেন রিসেট করার জন্য পাওয়ার বাটনের উপর চাপ দিয়ে ধরে রাখবেন অনেকের এভাবে আসবে না যে এখানে গুগল লেখা আসে তারা পাঁচ সেকেন্ডের মতো পাওয়ার বাটনের উপর চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে আপনার সামনে অফ করার অপশনটি চলে আসবে যারা অফ করতে পারেন না সেটা কিন্তু সিটিং থেকে অফ করতে পারেন সে অলরেডি ভিডিও আপলোড করা আছে কি মোবাইলটি অফ করে রাখবেন অথবা রিবোর্ড দিবেন রিবোর্ড দিলে আপনার মোবাইলটা অটো অফ হয়ে আবার অন হবে কিছু কিছু মোবাইলে এখানে রিসেট লেখা থাকে রিসেট লেখা থাকলে সেটা করবেন দ্বিতীয় নম্বর সমাধান আছে অটো ব্রাইটনেস বন্ধ করা স্ক্রিনে ফিল্টার করার অন্যতম কারণ হলো অটো ব্রাইটনেস তো অটো ব্রাইটনেস বন্ধ করার জন্য উপরে কন্ট্রোল প্ল্যানে যাবেন এখান থেকে দেখবেন এই যে আমারটা কিন্তু দেখুন আপ ডাউন করতেছে ব্রাইটনেসটা আপ ডাউন করতে আমি যদি এখন কোনো ভিডিও দেখতাম তাহলে কিন্তু ভিডিওটা ক্লিয়ার না এটি হচ্ছে আপডাউন করার কারণে যে অটো ব্রাইটনেস সূর্যের মতো আইকন এবং এ লেখা আছে এটা হলো অটো ব্রাইটনেস তো এটার উপর আমরা ক্লিক করলে আমাদের অটো ব্রাইটনেস টি অফ হয়ে যাবে তাহলে এখন আর আপ ডাউন করবেন না তাছাড়া আপনারা সেটিং থেকে অটো ব্রাইটনেস অন অফ করতে পারেন সেটিং এ যাবেন এখানে দেখবেন ডিসপ্লে লেখা আছে এটার উপর ক্লিক করবেন এই অটোমেটিক ব্রাইটনেস এটি যদি অন করা থাকে এটা আপনারা অফ করে দেবেন দেখুন আমার এটা কিন্তু অন করছি মতন অটোমেটিক ভাবে এটি কমে গেছিল পরবর্তীতে আপনারা রিফ্রেশ রেট কমাতে পারেন কিছু কিছু মোবাইলে উষ্ণ রিপ্রেশ রেট থাকে সেটি অন করা থাকলে আপনার মোবাইলটি ডিসপ্রেস সমস্যা দিতে পারে রিপ্রেশ রেট অফ করার জন্য সিটিংয়ে যাবেন এবং এখান থেকে ডিসপ্লের উপর ক্লিক করবেন এবং রিফ্রেস রেট লেখা আছে এটার উপর ক্লিক করবেন আমার মোবাইলের রিফ্রেশ রেট আছে ষাট এবং নব্বই আমি ষাট করে রাখছি নব্বই দিলে হ্যাঁ আপনার মোবাইলটা ফাস্ট হবে কিন্তু মাঝে মাঝে এই ডিসপ্লেতে সমস্যা করে স্ক্রিনে সমস্যা করে তো আপনারা কমায় রাখবেন কিছু কিছু মোবাইলে এখানে একশো বিশ পর্যন্ত থাকে রিফ্রেশ রেট আমারটা তা আছে এবং নব্বই আছে পরবর্তীতে অ্যাপস আপডেট করুন কিছু নির্দিষ্ট অ্যাপস বা গেম স্ক্রিন এর কারণ হতে পারে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে অথবা যে কোনো উপায়ে থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করে থাকি যদি থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করে থাকেন তাহলে সেই কারণে আপনার স্ক্রিনটি সমস্যা দিতে পারে যদি ছাটপাটি কোনো অ্যাপস ইনস্টল করে থাকেন সেটি আপনারা আনইনস্টল করে দেবেন এবং অ্যাপস গুলো আপনারা আপডেট দেবেন অ্যাপস আপডেট দেওয়ার জন্য আপনার সেটিংয়ে যাবেন এবং সিস্টেম অ্যাপস আপডেট লেখা পাবেন সেখানে ক্লিক করবেন অথবা উপর থেকে সার্চ এখানে আপনার সিস্টেম অ্যাপস আপডেট লিখে সার্চ দিতে পারেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন কোনো অ্যাপস আপডেট আসে কিনা আমার কোনো অ্যাপস আপডেট নেই আপডেট থাকলে সেই অ্যাপসগুলো আপডেট দিয়ে দেবেন এবং প্লে স্টোর থেকে আপনারা আপডেট দেবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে উপর উপরে আইকনের উপর ক্লিক করবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের উপর ক্লিক করবেন আপডেট দেবে ক্লিক করবেন এখান থেকে আপডেট অল করে দেবেন তাহলে আপনার যত অ্যাপস আছে সব অ্যাপসগুলো আপডেট হয়ে যাবে এবং ডিভাইসের সেফ মোড চালু করে দেখুন যেখানে থার্ড পার্টি অ্যাপস নিষ্ক্রিয় থাকে তো সেফ মোড কীভাবে চালু করবেন সেটি দেখাইলাম না তাহলে অনেক সময় লাগবে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে সেটি দেখে নেবেন স্ক্রিনে যদি কাজ না করা দেয় তাহলে আপনার এই কারণে হতে পারে আপনার মোবাইলের উপরে যে রাখি সেটি যদি থাকে বিভিন্ন জায়গায় যেমন আমার এটি কিন্তু এখানে এবং কিছু কিছু জায়গায় আছে বেশি ভাঙ্গা থাকে সেই ভাঙা কারণে কিন্তু আপনার স্ক্রিনে সমস্যা দিতে পারে তাহলে আপনারা স্ক্রিন প্রোটেক্টর টি এখান থেকে উঠে ফেলবেন এবং পরবর্তীতে আপনারা নতুন করে গ্লাস লাগিয়ে নেবেন তো এই সি ভিডিওটি ভিডিও টি আশা করি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনার কলে সমস্যাটি সমাধান হয়ে যাবে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ কোনো বিষয় সমস্যা পড়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন